তিন মাস পর আজ আবার উন্মুক্ত হয়েছে সুন্দরবন। প্রথম দিনেই ভিড় জমান পর্যটকরা, সাজানো হয়েছে বিভিন্ন স্পট। বন্যপ্রাণী ও মাছের প্রজনন নির্বিঘ্ন করতে এক জুন থেকে তিন মাস বন্ধ ছিল সুন্দরবন। পহেলা সেপ্টেম্বর আবার উন্মুক্ত হল বিশ্ব ঐতিহ্যের এই স্থান। করমজল পর্যটন কেন্দ্রে সাজানো হয়েছে ঝুলন্ত ব্রিজ, তথ্যকেন্দ্র ও ওয়াচ টাওয়ার সহ সব স্থাপনা। আলিবান্দা ও চাঁদপাই রেঞ্জে তৈরি করা হয়েছে নতুন দুটি পর্যটন স্পট, পাশাপাশি সাজানো হয়েছে সুন্দরবনের অন্যান্য পর্যটন স্পটগুলো। ঝুলন্ত ব্রিজ যেটা আছে অসাধারণ করেছে, এবং আমাদের যে স্পটটা ছিল ফুটপাথ ওটা খুবই চমৎকার করেছে। সুন্দরবনের প্রেক্ষাতে যা হাঁটতে পারে না, কিন্তু এই রাস্তার ভিতর দিয়া যে এই ব্রিজ করে দিয়েছে, এটা দিয়ে হাঁটতে পারাটা আমাদের কাছে তৃপ্তিদায়ক, আনন্দদায়ক হয়েছে। রাত্রি যাপনের ব্যবস্থা না থাকায় অনেক পর্যটককে পড়তে হচ্ছে অসুবিধায়। হোটেল মোটেলের অনেক সমস্যা আছে, যেটা আসলেই আমরা ঢাকা থেকে এসে বুঝতে পারতেছি, এখানে পর্যাপ্ত ব্যবস্থা নেই। আমরা চাচ্ছি যাতে হোটেল মোটেলে একটু ভালো ব্যবস্থা হয়। নতুন স্পটগুলো দেশি বিদেশি অতিথি আকর্ষণে ভূমিকা রাখবে বলে মনে করেন কর্তৃপক্ষ। এখানে আরো অনেক ডেভেলপমেন্টের কাজ করা আছে, এই ডেভেলপমেন্টের কাজ যদি করা হয় তাহলে দেশি পর্যটকের সঙ্গে দেশি পর্যটক এবং বিদেশি পর্যটক প্রচুর হবে, হলে এখানে অটোমেটিক রাজস্ব তেমনি বাড়বে। আশা করি দ্বিগুণ পর্যটক এলে দ্বিগুণ পরিমাণ রাজস্ব বাড়বে। সুন্দরবনের সাতক্ষীরা অংশেও ভিড় করছেন অনেকে, এতে উৎফুল্ল জেলে বাওয়ালি ও পর্যটনের সাথে সংশ্লিষ্টরা। আজকে আমাদের ট্রলার ছাড়ি দিয়েছে, আমরা আজকের থেকে সুন্দরবন প্রবেশ করতে পারতেছি। আশা করি পর্যটক আসবে। সুন্দরবনে পাশ দিছে মাছ ধরার, আমরা এখন সুন্দরবনে মাছ ধরতে যাব, এই যে নৌকা রেডি। পর্যটকদের সুবিধার্থে এরই মধ্যে শতাধিক ট্রলারের পাশ ইস্যু করেছে বন বিভাগ। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। তিন মাস পর আজ আবার উন্মুক্ত হয়েছে সুন্দরবন। প্রথম দিনেই ভিড় জমান পর্যটকরা, সাজানো হয়েছে বিভিন্ন স্পট। বন্যপ্রাণী ও মাছের প্রজনন নির্বিঘ্ন করতে এক জুন থেকে তিন মাস বন্ধ ছিল সুন্দরবন। পহেলা সেপ্টেম্বর আবার উন্মুক্ত হল বিশ্ব ঐতিহ্যের এই স্থান। করমজল পর্যটন কেন্দ্রে সাজানো হয়েছে ঝুলন্ত ব্রিজ, তথ্যকেন্দ্র ও ওয়াচ টাওয়ার সহ সব স্থাপনা। আলিবান্দা ও চাঁদপাই রেঞ্জে তৈরি করা হয়েছে নতুন দুটি পর্যটন স্পট, পাশাপাশি সাজানো হয়েছে সুন্দরবনের অন্যান্য পর্যটন স্পটগুলো। ঝুলন্ত ব্রিজ যেটা আছে অসাধারণ করেছে, এবং আমাদের যে স্পটটা ছিল ফুটপাথ ওটা খুবই চমৎকার করেছে। সুন্দরবনের প্রেক্ষাতে যা হাঁটতে পারে না, কিন্তু এই রাস্তার ভিতর দিয়া যে এই ব্রিজ করে দিয়েছে, এটা দিয়ে হাঁটতে পারাটা আমাদের কাছে তৃপ্তিদায়ক, আনন্দদায়ক হয়েছে। রাত্রি যাপনের ব্যবস্থা না থাকায় অনেক পর্যটককে পড়তে হচ্ছে অসুবিধায়। হোটেল মোটেলের অনেক সমস্যা আছে, যেটা আসলেই আমরা ঢাকা থেকে এসে বুঝতে পারতেছি, এখানে পর্যাপ্ত ব্যবস্থা নেই। আমরা চাচ্ছি যাতে হোটেল মোটেলে একটু ভালো ব্যবস্থা হয়। নতুন স্পটগুলো দেশি বিদেশি অতিথি আকর্ষণে ভূমিকা রাখবে বলে মনে করেন কর্তৃপক্ষ। এখানে আরো অনেক ডেভেলপমেন্টের কাজ করা আছে, এই ডেভেলপমেন্টের কাজ যদি করা হয় তাহলে দেশি পর্যটকের সঙ্গে দেশি পর্যটক এবং বিদেশি পর্যটক প্রচুর হবে, হলে এখানে অটোমেটিক রাজস্ব তেমনি বাড়বে। আশা করি দ্বিগুণ পর্যটক এলে দ্বিগুণ পরিমাণ রাজস্ব বাড়বে। সুন্দরবনের সাতক্ষীরা অংশেও ভিড় করছেন অনেকে, এতে উৎফুল্ল জেলে বাওয়ালি ও পর্যটনের সাথে সংশ্লিষ্টরা। আজকে আমাদের ট্রলার ছাড়ি দিয়েছে, আমরা আজকের থেকে সুন্দরবন প্রবেশ করতে পারতেছি। আশা করি পর্যটক আসবে। সুন্দরবনে পাশ দিছে মাছ ধরার, আমরা এখন সুন্দরবনে মাছ ধরতে যাব, এই যে নৌকা রেডি। পর্যটকদের সুবিধার্থে এরই মধ্যে শতাধিক ট্রলারের পাশ ইস্যু করেছে বন বিভাগ। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ।